আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব একটা বিল্ডিংয়ের জন্য হাউস ওনার যিনি তার কি দায়িত্ব থাকে। তো এখানে ফার্স্ট দায়িত্ব যেটা থাকবে সেটা হচ্ছে যে টেকনিক্যাল পার্সোনালটা আমাকে অবশ্যই এমপ্লয় করতে হবে, অর্থাৎ আমার যদি একটা বিল্ডিং হয়ে থাকে, সেই বিল্ডিংয়ের কনস্ট্রাকশন যদি হয়ে থাকে, সুপারভিশনের জন্য অবশ্যই কিন্তু একটা টেকনিক্যাল ব্যক্তিকে রাখতে হবে। টেকনিক্যাল ইঞ্জিনিয়ার এটা হতে পারে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার, তো এটাকে রাখতে হবে যেন এটা সুপারভিশনটা ভালোভাবে করতে পারে। এবং এরপরে রাইট অফ এন্ট্রি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বিল্ডিং অফিসিয়ালরা যদি এখানে প্রবেশ করতে চায় এই সুপারভিশন ওয়ার্কার্সগুলো দেখার জন্যে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এটা অ্যালাও করতে হবে। যে ওনার থাকবেন তাকে অবশ্যই এক্ষেত্রে ডিনাই করা যাবে না। এবং এখানে যদি আমাদের বিল্ডিং অফিসিয়াল না হয়, কোনো যদি কনসার্ন এজেন্সিও চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু এখানে আমাদের এখানেও কিন্তু অবশ্যই তাকে অ্যালাও করতে হবে, এখানে বাধা দেওয়া যাবে না, এটা কিন্তু এখানে বলা হচ্ছে। তো আমি এটা পড়তেছি হচ্ছে বিএনবিসির পার্ট 2 চ্যাপ্টার 3 থেকে, এটা 2611 পেজে দেওয়া আছে এই জিনিসগুলো। তো এরপরে হচ্ছে যেটা বলা আছে যে আমাদের যে সেফটি মেজারের জন্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এর জন্য কিন্তু অবশ্যই দায়ী করা হবে এই এটার হাউস ওনারকে। কারণ হচ্ছে এখানে বলাই আছে যে আমাদের কিন্তু প্রপার সেফটি মেজারটা নিতে হবে, এটা কনস্ট্রাকশন সাইট যেখানে সেইটার জায়গার টোটাল অংশটারই কিন্তু সেফটি মেজারটার দায়িত্ব এই হাউস ওনারের থাকবে। তো এই জন্যে হচ্ছে এটার দায়ভার কিন্তু অবশ্যই আপনার উপর বর্তাবে। তো এই জন্যে আপনি অবশ্যই সেফটি মেনটেন করেই কনস্ট্রাকশনটা দেখবেন বা ফলো আপ করবেন। তো এরপরে হচ্ছে যদি কোনো বিল্ডিং কমপ্লিট হয়ে থাকে, কমপ্লিট হইলে তখন আপনি কমপ্লিশন সাইন এটা দিতে পারেন। এটার পরে কিন্তু আপনাকে বিল্ডিং অফিসিয়াল যারা আছে এরা কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে পারে যে হ্যাঁ, বিল্ডিংটা এখন বসবাসের উপযোগী বা কাজটা আমার কমপ্লিট হয়েছে। তো এটা হচ্ছে কমপ্লিশনের জন্য নোটিস প্রদান করার কথা। এবং এরপরে হচ্ছে বলা হচ্ছে যে আমার যে ডকুমেন্টসগুলো আছে সেই সব কিছু ডকুমেন্টস কিন্তু আপনাকে সাইটে যখন কাজ হবে সব কিছু কিন্তু আপনাকে সাথে রাখতে হবে। যদি বলা হয় যে এটা আমার নাই কেন, এটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে জরিমানা বা জবাবদিহিতার আপনি সম্মুখীন হবেন। তো এই জন্য সব কিছু ডকুমেন্টস কিন্তু আপনাকে রেডি রাখতে হবে। এবং এরপরে যেটা বলা হচ্ছে লাইভ লোডের কথা, তো লাইভ লোডের কথা বলা হচ্ছে কমার্শিয়াল বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে মিনিমাম 2.4 কিলোমিটার পার মিটার স্কোয়ার লাইভ লোড ধরে কাজ করতে হবে। 2.4 কিলোমিটার পার মানে হচ্ছে এটা প্রায় 50 PSF হয়ে থাকে মিনিমাম। এই লাইভ লোডটা ধরে কিন্তু আমাকে এই বিল্ডিংটা ডিজাইন করতে হবে। যদিও এটা হাউস ওনার এটা জানবে না, বাট এখানে লেখা আছে জন্য আমি দেখাইলাম। তো এটা হচ্ছে হাউস ওনারের কাজ এই কয়টা। তো অবশ্যই এটা ফলো করবেন এবং অবশ্যই কেয়ারফুলি বিল্ডিং করবেন।